কখনো ভাটিতে চলে, কখনো ভাটিতে চলে, কখনোই জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। টাকা পয়সা কিছু দিব নাকি খালি খালি সুবিধা লইব? সুবিধা আবার কি, টাকা পাওয়া দিবে না? ঝগড়া করতে ভাল লাগে না? না তাহলে কলি যে ভাল লাগে, খালি তো ভাল লাগে ঝগড়া করতে ভাল লাগে। তোর বউটার এত ঘন ঘন বিজন বহরদারের বাড়িতে পাঠাস কেন? আমার বাড়িতেও তো পাঠাইতে পারস। উনি কিছু জিগাইলে উত্তর দিব না? দিবি, উত্তর দিবি। নিজের একটু সাপায়া সুপায়া আড়াল কইরা রাইখাটাইকে উত্তর দিবি? মিথ্যা বলা পাপ, ভগবান পাপ দিবে মিথ্যা বললে, কখনো মিথ্যা বলবে না। বলো আমার তো মাস্টার মশাইয়ের বউ হইতে মন চায়। মঙ্গুলি, পড়ার টেবিলে সব কথা বলতে হয় না। তাহলে বিদ্যা দেবী সরস্বতী তোমাকে বিদ্যা দেবে না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ শুরু করো, সরেয়া যোগ ম আম। আমার দিকে তাকিয়ে আছো কেন? এখানে মাস্টার আমি যোগ ভয় পাই অনেক। ও ওই যোগ না, সরেয়া তারপর ম আম। সরেয়া সরেয়া যোগ ম আম। ম মানে আম, আম আম। বর্গীয় জ যোগ ল, বর্গীয় জ যোগ ল, বর্গীয় জ বর্গীয় জ যোগ যোগ ল ল জল জল জল, আমরা যেটা খাই ওই জল জান। রসই যোগ রসই যোগ ট। তুমি এদিকে তাকিয়ে আছো কেন মঙ্গুলি? পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হয়, পড়াশোনা করো। রসই যোগ ট, রসই যোগ ট, যোগ ট ট ইট ইট। ও গোলকদা দাদা, এই জলের ধারে বসে বসে কি করো দাদা? দেখি জল, দেখি আবার নামবো নাকি জলে? না আজ যাবো না। তোমার বহদ্দার এত খবর দেয়, তুমি যাও না কে দাদা? যাবানি। কবে যাবে? যাবানি। না না তুমি প্রতিদিনই খালি যাবানি যাবানি, তোমার এখনই যাইতে হইব। বহদ্দা যাইতে গেছে? হ্যাঁ দাদা। আজকে সন্ধ্যায় যাবো। না সত্যি কইতেছো দাদা? যাইব তো। দাদা ঠিক মতন দোকানদারি করো দাদা, এখানে বসে থেকে কি করবো কও? অনেক উঁচা লম্বা তেজি এবং স্বাস্থ্যবান হয়। আর কিছু কইলো?
দাঁড়া 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 বর্দার, তোমাকে বাড়িতে যাইতেছিলাম। শুকুর, কি ব্যাপার? আমার বাড়িতে যাইতেছিলাম? ওই মহাজন পাঠাইলো, তোমার সঙ্গে নাকি কিছু পাওনা দাওনা আছে। ও হ হ, আমার কাছে কিছু টাকা পয়সা পাইব। কিন্তু শুকুর, আমি তো টাকা পয়সা জোগাড় করতে পারি নাই, তো চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি পারি আমি জোগাড় করে দিতেছি। আমরা তো তোমাগরে কিছু কইবার চাই না, কিন্তু তোমাগো জাউলা পাড়ার লোকগুলাই তো যা ঝামেলা শুরু করছে। যাইলা পার, আমি আবার কি ঝামেলা করলাম শুকুর? আরে তুমি না, তুমি না, ওই যে তোমাগো যে কাইলা বৈশটা আছে না। কালা বৈশ কার কথা কো? আরে বিজয় না, ও ভাই তো বেশি ফাল পারে। হ, আচ্ছা সমস্যা নাই, আমি বুঝায় কমনে মহাজন রে, তুমি একটু আমার দিকে খেয়াল রাখো। হ্যাঁ রাখুন। জাউলা পাড়ায় কি ঘটনা হইতেছে না হইতেছে তুমি আমাকে আরও তাতে খবর দিবা। বুঝতেছো না, সব জিনিসই চলে একটা পলিটিক্সের মধ্যে। আমি যাবনি শুকুর, তুমি একটু মহাজন রে একটু বুঝাই কেউ। তুমি তো জানো তোমার বৌদি একটা অসুখের মধ্যে আছে, তারে নিয়ে আমি খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, টাকা পয়সার চিন্তার মধ্যে আছি। আমি যত তাড়াতাড়ি পারি আমি ব্যবস্থা করে দেব। তুমি চিন্তা করো না, মহাজন দয়ার সাগর। পার পাটা কিনে মনে নিজের খুব বড় মনে করতেছো? হ্যাঁ, পাটা কিন্তু সবাই পছন্দ করছে। পাটা তো পাটা পছন্দ করবে। এই বিড়বিড় করে কি কস? তোমার বিনা কাম নাই, কে শুনলে কি হইব? কইলে ইজ্জত থাকবে। তোর কথা কস কে? আমার মন চাই তাই কই। আচ্ছা, তোর মন এত খারাপ কে? ইস, আমার মন খাটাস আর নিজের মন জানি কত ভালো। কে আমার খারাপ কি? বেকুব একটা। এই ভাই, এই দেখা না সুবর্ণা খারার কি গতি? রাবণের মতো যার একটা ভাই আছে, হেরার পাই কি? এই ভাই, এই তুই তোর অশ্ব গিরা কথা কস কে? এই মাইয়া মাইয়া করো কেন, আমার নাম ধরে ডাকতে পারো না? তোর নাম আমার মনে থাকে না, তোর কথা আমার মনে আয় না, তোর একটা ঝগড়েটা চেহারা মনের মধ্যে ভাইসা উঠে। ভালোই তো, তো আমার নামটাও মনে রাখার লাগবো, বুঝছো গঙ্গা বাবু? আমার নাম সুমিত্রা, তুমি চাইলে মিত্রাও ডাকতে পারো। কি এটা আমার মানে কি? বিকুপটা নিয়ে কই যাম? এই বিড়বিড় করে আবার কি কস? আমি আর কি কমু, আমার অদৃষ্টরে গাল পারি। অদৃষ্টরে গাল পারে হচ্ছে পাগলে? তুই তো আস্ত একটা পাগল। ওই স্যার ব্যাটকেন না, আমি যদি পাগল হই পাগল না আমি পাগলি, আমি পাগলি হলে তুমি রাম সাগর। এই কি করে, এই চল বড় হইছিস না? দেখো কি সারাক্ষণ খেলে আমার লোকে ঝগড়া করে, এই করে মেজ বস খারাপ হয়ে যাবে। মঙ্গুলি এই যে এইভাবে লিখবে, ক খ গ ঘ ও চ ছ, মন দিয়ে লিখতে হবে। নাও শুরু করো। আপনার বুঝি এই দুনিয়াতে কেউ নাই? কেউ থাকবে না কেন, আমার বোন সুনেত্রা আছে না? সুমিত্রা দিন তো কয়দিন পর বিয়াই হয়ে যাইব, তখন আপনারা কে দেখব? বাবা, মঙ্গলি তো দেখি বড়দের মতো কথা বলো। আমি কি ছোট নাকি? আমি বড়ই। না না, তুমি এখনো ছোটই আছো। নাও পড়াশোনা শুরু করো। আপনি জানেন না আমি বড়, আমি অনেক বড়দের মতো কথা বলতে পারি। তাই নাকি?
ঠিক আছে বুঝতে পেরেছি এখন পড়ো ক খ গ তুমি তো দিদি চলে গেলে আপনারা কে দেখবো শুনে তো আবার কই যাবে ও মা দিদির বিয়া হইব না আমারও তো বিয়া হইব আচ্ছা শোনো পড়ার টেবিলে সব কথা বলতে হয় না মনোযোগ দিয়ে লিখো এনো এই যে আমি লিখে দিয়েছি এভাবে লিখো নাও করো না লিখো ক এভাবে না এই যে এই যে লিখো এরকম করে এনে এরকম করে এরকম করে বিজন বহদ্দারের পাঠা দেখার জন্য দলে দলে মানুষ যাইতেছে পূজার পাঠা কেনায় আমি কি ঠকিয়া গেলাম নাকি আমার মনে হয় তুমি ঠকিয়া গেছ কিন্তু এইটা তো মাইনা নেওয়া যায় না এমনিতেই দেমাগে ওই বিজন্যার মাটিতে পা পড়ে না এখন পাঠার গরমে তো আরো মাটিতে পা পড়ব না মাস্তাই কইছো তুমি মহাজন এখন একটা চাল চাইলে দিলে কেমন হয় কি চাল আইস রাইতে নিপিস কইরা দিবা নাকি হালার পাটা কথাটা তুমি মন্দ কও নাই তাই পূজার জিনিস নিয়া এসব না করলেও চলবো আগে তোমার নকশা ঠিক করো আর নইলে এইসব টুটকা কাম দিয়া তুমি খাড়িতে পারবা না কথাটা তুমি মিশা কও নাই আগে নিজের নাও বাড়াই তারপরে একটা একটা কইরা বেভাগ টিরে লয়ে লম বেশি তাড়াহুড়া করো না তাড়াহুড়া করলে ধরা খাইবা তোমার মহাজন এত কাঁচা কাজ করে বলে মনে হয় তোমার সে আমি জানি মহাজন কেডা মাস্টর না এত রাইতে জাইল্লা বাড়ায় কি কাম আমি পূর্ণ ভদ্রের বাড়িতে গেছিলাম পূর্ণ ভদ্রের বাড়ি পূর্ণ ভদ্রের বাড়িতে কি কাম এই মঙ্গলিরে পড়াই আসলাম ও মাস্টর মঙ্গলিরে পড়াও পড়ান পর্যন্তই থাইক অন্য কিছু করলে কিন্তু আপনার কথা ঠিক বুঝলাম না বুঝলা না বুঝল লাগবো না নিজেই কথাটা কইছি কথাটা কানে নেই আরে বহদ্দার নাকি
কেন সন্দেহ হয়? মাইন্ড রে কোথানো রব্বাসটা, তোমার মুখ থেকে সরেই না। ও আর তুমি তো হারা কোন কালে ভালো কাম করে বেড়াইতেছো না? ওই আমি কি আবার খারাপ কাম করলাম? অন্যের মাথায় কাঁঠাল মেঘা খাওয়াই তো তোমার অভ্যাস, তাই না? কথাটা তো খারাপ কম নাই, তো তুমিও নাকি একটা খারাপ কাম করলা। ওই হারাই ভূত, কি খারাপ করছ? সিলাই করো মঙ্গলি, খারা খারা কই যেতেছস তুই? সারুম না, কই যেতেছস তুই? এটা আমার কয়ে যাওয়ার লাগবো। সুনেত্রা গোবাড়িতে তোরা তো কিয়ের কাম লাগে থাকে রে। সেই কৈফত কি আমি তোমারে দিব? হতাল লাগবো। তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়াই যাইতেছো, আমি কিন্তু সব বাবারে কয়ে দিব। রাখ তোর বাবা, তুই আমার সব বাদ ভাঙিয়ে দিছস। আমি যদি তোরে না পাই না, আমি এই পুরা জাল্লা পারা আগুন জ্বালাই দেবো। তুই কথাটা মনে রাখিস কথাটা। এই মায়াটা কার গো দিদি? নতুন দেখতেছি এই গ্রামে। আমিও তো চিন্তাছি না দিদি, এই মেয়েটা কার? এ মায়া, তুমি কার মায়া? আমার আপনারা চিনবেন না, আমি এই জাউলাপারে নতুন আইছি। কোথেকে আইস? আমরা আছি সন্দীপ থেকে। সন্দীপ থেকে? কেন সন্দীপ থেকে আইস? কে সাথে তোরা আসি নাই? বানের জলে সাগর আমগো সব ঘর বাড়ি ভাসাই নিয়ে গেছে। আহারে, সব হারাইয়া বুঝি আইস? হ সব হারাই আইসি, আপনার অনেক ক্ষতি হয়ে গেল না? ও গঙ্গার মা দিদি, এই মেয়েটার কথাবার্তা ভালো না, চলো তো যাই। গঙ্গার মা আর কি করবো না, আমার বাড়িতে কাম করবো না। আল্লাহ তো মহাজন কি বললো? মহাজন আপনার বাড়ি তো আরেক পাড়ায়, আমার সময়ও নাই, তাই দরকার পড়লে আপনার স্মরণ রাখবো। আর তোমারে আমি বহদ্দারের চাইতে বেশি টাকা দেব। এই পেতে যদি আমার গার মটকাই আমার সর্বস্ব না খাইছে, তাহলে হেরে আমার কই? তুমি আয় বেটা, আয় অক্ষুনি তোর গার মটকা রক্ত খা 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 খা। কয়টা পয়সা দে, ওষুধ আনতে হবে না? ধরো কোনো কিছু গিলা আইলে না, গড়ে আমি আগুন লাগাই দিমু। ধরো